সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, কোন প্রকার সঞ্চয়পত্রে আপনি বিনিয়োগ করবেন? বাংলাদেশে আসছেন, আপনি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আউটসোর্সিং করেন, ফ্রিল্যান্সিং করেন, অথবা গৃহিণী, সামান্য কিছু টাকা পয়সা আসতে কোথায় ইনভেস্ট করবেন? আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করবেন, না 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, না 5 বছর মেয়াদি যে সঞ্চয়পত্র সেটা? তো আসলে কোন প্রকারের সঞ্চয়পত্রে আপনি বিনিয়োগ করবেন সেটা নির্ভর করে আপনার অবস্থার উপর। আমরা জাস্ট আপনাকে বলে দিতে পারি কোনটিতে কি পরিমাণ মুনাফা পাবেন আর কোনটিতে কি কি সুবিধা আছে। অর্থ মন্ত্রণালয়ের যে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আছে, তো মনে রাখবেন এই যে সঞ্চয়পত্রগুলো সম্পূর্ণ সরকারি, এগুলো দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য আপনারা এগুলো ক্রয় করতে পারেন। তারা যেটি করেছে, আপনি পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং যে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র আছে, এই তিনটিকে একসাথে করে সর্বোচ্চ আপনি 50 লাখ টাকার ক্রয় করতে পারবেন একক নামে, আর যদি যৌথ নামে ক্রয় করেন 1 কোটি টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন বলে একটি পরিপত্র প্রজ্ঞাপন জারি করেছে। তো অনেকেই যে প্রশ্নটি করেন যে ভাই, আমি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটা 30 লক্ষ ক্রয় করি, তাহলে আমি 5 বছর মেয়াদিটা কি 30 লক্ষ ক্রয় করতে পারবো কিনা? তো এক্ষেত্রে আপনি জাস্ট আর 20 লক্ষ ক্রয় করতে পারবেন, তাহলে 30 আর 20 50 হয়ে যাবে। আপনি যদি পরিবার সঞ্চয়পত্রটা 45 লক্ষ টাকা ক্রয় করেন, তাহলে আর 5 লাখ টাকা শুধু অন্য 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক বা বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনি বিনিয়োগ করতে পারবেন। তবে এক্ষেত্রে পরিপত্র গেজেটের দুর্বলতা হোক অথবা যাই হোক, আপনারা পোস্ট অফিসের যে নিজস্ব সঞ্চয় স্কিম আছে, সেখানে মেয়াদি 3 বছর মেয়াদের যে মেয়াদি হিসাব আছে, সেখানে কিন্তু একক নামে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন, যেটা 11.28% আপনাকে মুনাফা দিচ্ছে। এই যে আমরা 3 প্রকারের সঞ্চয়পত্রের কথা বললাম, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মুনাফা যেটাতে আসে পরিবার সঞ্চয়পত্র 11.52% হিসাবে। এটির মূল যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রতি মাসে আপনি মুনাফা নিতে পারেন সেখান থেকে। প্রতি মাসে আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, প্রতি মাসে আপনার বিনিয়োগটা যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি প্রতি মাসে 912 টাকা পাবেন। আর 5 লক্ষের অধিক যদি হয়, সেক্ষেত্রে প্রতি লাখের মধ্যে আপনি প্রতি 1 লাখ টাকা 864 টাকা পাবেন। এর কারণটা যেটা, সেটা হচ্ছে 5 লক্ষ টাকার বেশি হলে আপনার মুনাফা থেকে সরকার 10% কর্তন করে নেয় উৎসকর, আর যদি 5 লাখ অথবা এর কমে হয় তাহলে 5% কর্তন করে। আর যেটা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক আসতে, বুঝতেই পারতেছেন প্রতি 3 মাস পরপর আপনি মুনাফাটা পাবেন। এখন আপনার যদি মনে হয় আপনি যদি প্রতি মাসে মুনাফা চান, তাহলে আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মহিলা হতে হবে অথবা 65 বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে অথবা প্রতিবন্ধী হতে হবে। এই 3 ক্যাটাগরির মধ্যেই যদি আসেন, তবেই জাস্ট আপনি পরিবার সঞ্চয়পত্রটা ক্রয় করতে পারবেন। আর যেটা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এটা যে কেউ ক্রয় করতে পারে, কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে যেটা 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, এটির ক্ষেত্রে যেটি, সেটি হচ্ছে আপনার যদি দীর্ঘমেয়াদি আপনি সেখানে সঞ্চয় করতে চান, আপনার প্রতি মাসে 3 মাস অন্তর মুনাফার যদি প্রয়োজন না হয়, তাহলে আপনারা সেখানে ইনভেস্ট করবেন। সেখানে 11.04% হিসাবে তারা মুনাফা দিচ্ছে। আর যারা পেনশনার আছেন, তাদের জন্য সোনায় সোহাগা, তাদের জন্য সর্বোচ্চ 11.76% হিসাবে সরকার মুনাফা দিচ্ছে। 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর কর্তন করতেছে না, আপনি 50 লক্ষ টাকার পাশাপাশি আরও 50 লক্ষ টাকার এগুলো ক্রয় করতে পারতেছেন। তো এত সবগুলোর বাইরেও আবার পোস্ট অফিসের যে 10 লাখ, সেটাও ক্রয় করতে পারতেছেন। তো এখন আপনার অবস্থার উপর ভিত্তি করে আপনি এগুলো ক্রয় করবেন। আর ক্রয় করার জন্য যেটা বললাম, এখন সব কিছু আপনার অনলাইনে, 1 লক্ষ টাকার বেশি হলে আপনার MICA-যুক্ত চেকের মাধ্যমে দিতে হবে। পোস্ট অফিসে যাবেন, আবেদন ফর্ম পূরণ করবেন, সেখানে সমস্ত কিছু দিবেন, একজন নমিনি দিয়ে আসবেন, আপনার ব্যাংক থেকে টাকাটা কর্তন করবে, যে মুনাফাটা আসবে সেটাও ব্যাংকে আসবে, আপনি নগদায়ন করলে, আবেদন করলে সেটাও ব্যাংকে চলে আসবে। অর্থাৎ সব কিছু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই আপনাকে লাভ্যাংশ দেওয়া হবে, নগদায়ন করা হবে, আপনার টাকাটাও তারা কর্তন করবে। তো যাই হোক, যারাই চিন্তা আছেন কোন প্রকার সঞ্চয়পত্রে ইনভেস্ট করবেন, নিজেরটা নিজেই ঠিক করে নেন যে আসলে কোন প্রকার আপনার জন্য উপযুক্ত, প্রতি মাসে মুনাফা, না 3 মাস অন্তর, না আপনি একসাথে 5 বছর পরে এই যে 5 বছর মেয়াদি যে সঞ্চয়পত্র আছে সেখানে ইনভেস্ট করবেন। ভালো থাকবেন।